অদ্ভুত সুন্দর একটা জায়গা। খোলামেলা জায়গা তো ঢাকা শহরের আশেপাশে পাওয়াই যায় না। কিন্তু আমরা হঠাৎ এখানে কেন? এখানে এটার একটাই রিজন আছে, ধরো যে ঢাকার বাইরে আসলে আর এই জায়গাগুলোতে ধরো যে মানে এখন পর্যন্ত তাও একটা ওয়াইড ব্যাপার আছে, খোলামেলা ব্যাপার আছে। লাইক ধরো যে কাশবন, আপনার সমুদ্র অনেক বেশি পছন্দ না আসলে অনেক বেশি পাহাড় পছন্দ? সমুদ্র অনেক আমার পছন্দ। কেন? সমুদ্রের গভীর? আই ডোন্ট নো, খুব টানে সমুদ্র পাহাড় এসবগুলো। আসলে ওয়াইড মানে যে কোনো জিনিসের ভিতরে মানে গভীরতা যেটা, বিশালতার বিষয়টা আসলে অন্যরকম। মানে এই গভীরতা এই সমুদ্রের সঙ্গে ভালোবাসা কোথায় জড়িয়ে আছে? কত এটা আসলে খুব কঠিন প্রশ্ন, এটা একজন একইভাবে হয়তো বা এক্সপ্লেইন করবে। মানে আমার কাছে যেটা ফিল হয় যে ভালোবাসার ভিতরে যেমন গভীরতা আছে, সমুদ্রের মধ্যেও তো গভীরতা আছে। এরকম একটা জায়গায় এসে, এরকম সবুজের মাঝে কিংবা এরকম কাশ বনের মাঝে এসে বেশ অনেক বেশি ভালো লাগা কাজ করছে। হঠাৎ একদিনে যেন তারিনা পয়সা কোনোরকম সারপ্রাইজ দিয়ে দিল আমাদেরকে। কিন্তু বোধহয় আমাদের এখান থেকে যেতে হবে, কারণ তারিনা অনেকক্ষণ থেকেই বলছে আমরা এবার কোথায় যাব। প্লিজ চলো, অনেক খিদে লেগেছে ভাইয়া। আমার অনেক খিদে লেগেছে। আমরা কোথায় খেতে যাব? আর পাবো না, চলো। কোথায় কোথায় খাবো আমরা? এখান তো আশুলিয়ার কাছে তো ধর উত্তরা, আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে উত্তরায়, সেখানে। হ্যাঁ, নাম কি এটার? অ্যারোমা। আমরা অ্যারোমাতে যাচ্ছি খেতে। চলো প্লিজ, আমি আর পারছি না। খাবারের এখানে আসলে শুধু খাবার দাবারের কথাই মনে হয় যে কোন খাবার প্রিয়, কোন খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। আপনার অনেক বেশি প্রিয় কোন খাবার? আমার থাই ফুড খুব পছন্দ, চাইনিজ থাই ফুড। বিশেষ কারণ আছে? বিশেষ কারণ হচ্ছে যে থাই ফুডের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে খুব বেশি মশলা থাকে না, খুব অল্প মশলা দিয়ে, ভেজিটেবল অনেক বেশি থাকে। সি ফুড খুব পছন্দ, ফিশ খুব পছন্দ করি আমি। সো যার জন্য থাই ফুডের মানে যে রেসিপিটি, যেটা মানে থাই ফুডের রেসিপিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আর আমি আসলে খাবারই খুব পছন্দ করি, সত্যি কথা যেটা, টক ঝাল জাতীয় খাবার, মিষ্টিও পছন্দ করি, মানে খেতে ভালোবাসি, আই লাভ ফুড। আর আমাদের হঠাৎ একদিন একটা ব্যাপার থাকে যে আমরা চেষ্টা করি যে অনেক প্রিয় যেসব মানুষ আছে, প্রিয় যেসব বন্ধু আছে, সেই ছোট্টবেলার বন্ধু যাদের সঙ্গে দেখা হয় না সচরাচর। একদম, এই ছোটবেলার একটা ফ্রেন্ড আছে লিটু, তারপর বড় হওয়ার পর একটা ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ আছে সোনিয়া। আচ্ছা। আর ম্যাক্সিমাম ফ্রেন্ড আসলে স্কুল ফ্রেন্ড বিদেশে আছে এখন। আমাদের হঠাৎ একদিনে আমরা চেষ্টা করি যে যেসব বন্ধুরা আছে যোগাযোগ হয় না কিংবা দেখা হয় না, এরকম কোনো বন্ধুকে হুট করে ধরে নিয়ে আসতে এবং তার সামনে আপনাকে হাজির করে দিতে। আগে সারপ্রাইজ লিটু ভাই, আয়। কতদিন পর দেখা হচ্ছে তুমি জানো? আয় ভাই। লিটু ভাই কেমন আছেন? ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ। ছোটবেলা থেকেই মানে ওর একটা জিনিস, একটা কোয়ালিটি আমি সবসময় খেয়াল করেছি, আমার সাথে দেখা হলেই একটা কিল, একটা ঘুষি, একটা কানমলা, একটা থাপ্পড়। মানে আপনি জীবনটা মার খেতে খেতেই গেল পুরো বলি। মানে বউ গান মা হয়তো মারে নাই, বলবে যে জীবনে আমি সবচেয়ে বেশি মার খেয়েছি। ছোটবেলার তো অনেক গল্প আছে আপনাদের, ছোটবেলা কি করে কাটলো তারিনা প্রসঙ্গে আপনাদের, এবং তারপর নিশ্চয়ই অনেক গল্প জমা হয়েছে যে গল্পগুলো আমরা জানি না সবাই, সেই গল্পগুলো আমাদের দর্শকদেরকে আজকে আমরা জানাতে চাই। হঠাৎ একদিন রাউন্ড অ্যাবাউট আর্লি 90s এর দিকে, তখন WBA তে গুলশানের মেলা। ও গুলশান, ও আল্লাহ, নিশ্চয়ই কোনো গল্প আছে। মানে সেটা হচ্ছে যে আমি আমার কিছু স্কুল ফ্রেন্ড নিয়ে আমি ওখানে গিয়েছি, তারপর এরকম ঘুরতে ঘুরতে হঠাৎ একটা স্টলে দেখি উনি বসে আছেন। আমার ফ্রেন্ড আমার সাথে, তুই না বললি তারিনকে তুই চিনিস না? হ্যাঁ চিনি তো, তুই আগে কথা বল। মানে তখন তারিনকে চিনি সেটাই অনেক বিশাল ব্যাপার, কারণ তারিন তখন সেলিব্রিটি এবং তারিনকে চিনি আমি, এটাই অনেক বড়। আমি গিয়েছিলাম বোধহয় খুব সুন্দর স্টলটা, আমার এখন এত পারফেক্টলি মনে নাই, আমার পরিচিত কারো স্টল কেউ দিয়েছিল, কোনো আন্টি বা কিছু। সো আমরা ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন এত গরম মানে স্টলের ভিতরে বসেছিলাম যে একটু রেস্ট নিই, সেই সময় বোধহয় আমাকে দেখেছিল। গেলাম, তারপরে আমার ফ্রেন্ড বলছে তুই না চিনিস না? হ্যাঁ চিনি তো, বলছে আগে কথা বল। আমি গিয়ে এরকম আস্তে আস্তে স্টলের সামনে গেলাম, কিন্তু আস্তে করলাম তারিন জাস্ট উঠে, আরে দোস্ত তুই বলে ঠিস করে কেটে বলে। আমার সব বাকি ফ্রেন্ডরা ওদের তাকে আছে, আমিও তাকে আছি। হ্যাঁ কি আর করা, আজকে তো অনেক ভদ্র যে অন্য সময় যখনই দেখা হয় মার একটা খাবে, অলওয়েজ হয় থাপ্পড় খাবে, আর পিছে কিল খাবে, আর নিলে কোনো কিছু একটা পেটের ভিতরে তো গুজি গেল। আমরা কেন মিস করছি আমাদের হঠাৎ একদিনে সব দর্শকরা কেন মিস করছে? এখন একটা দেখা ছিল, এটা পরে অপশন। এই বন্ধুত্ব এই গল্প চলতেই থাকুক, কিন্তু আমরা খাওয়া দাওয়ার পালা শেষ করে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে তারিনের স্বপ্নের কাছাকাছি যাওয়ার কোনো একটা ব্যাপার আছে, মানে ইচ্ছের একটা ব্যাপার আছে। চলুন যাই সেখানে। দর্শক, আমরা একটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকের এই হঠাৎ একদিনের অতিথি তারিন আপা। তার অনেক ইচ্ছে ছিল একজন ফ্যাশন ডিজাইনার করবে এবং সেই কারণেই আমরা আজকে চলে এসেছি রেডিয়ান ইনস্টিটিউট অফ ডিজাইন। চলুন ভেতরে।
খুবই ভালো লাগছে, কারণ তারিনকে আমরা অভিনয়ে দেখে বেশি অভ্যস্ত। তা আমার খুব মনে হচ্ছে সত্যি সত্যি ও যদি একজন ফ্যাশন ডিজাইনার হতো আমার মনে হয় আরো অনেক ভালো হতো বোধ হয় আমাদের জন্য। খুব ইচ্ছে ছিল যে ইন্টারিয়র ডিজাইনিং এর উপর কোনো বই দেখলে বা বইয়ের মধ্যে ম্যাগাজিনের ভিতরে কোনো হয় না যে ঘর সাজানোর কোনো বিষয় বা ফ্যাশন ডিজাইনিং এর উপর কোনো কিছু দেখলে খুব ইন্টারেস্ট নিয়ে দেখতাম বা টিভিতে কোনো প্রোগ্রাম বা কিছু। সো মনে মনে একটা ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে যে পড়াশোনার পাশাপাশি একটা সময় গিয়ে হয়তো বা হয় ইন্টারিয়র ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করবো আর ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করবো। মাঝখানে একবার চিন্তাও করেছিলাম ডিগ্রি, হ্যাঁ জাস্ট ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি পাশ করার পরপরই তখন মনে হয়েছিল একবার প্ল্যান করেছিলাম যে ইন্ডিয়া থেকে কোর্স করে আসবো। আলটিমেটলি প্রফেশনের জন্য অ্যাক্টিং এর জন্য আর করা হয়নি, সময়ই পাইনি। কিন্তু আমাদের আজকের প্রোগ্রামে মানে আজকের হঠাৎ একদিনে নিশ্চয়ই আমরা দেখবো তারিনা পাকে একজন ফ্যাশন ডিজাইনার, তবে অবশ্যই আমরাও চেষ্টা করবো যে একদিনের জন্য হলেও যাবো তারিনকে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে দেখবো।